আসসালামু আলাইকুম, শুরু করছি নগদ জনপদের খবর। আপনাদের সাথে আছি আমি সাদিয়া ওমর। এখনকার সংবাদ আয়োজনে একই সঙ্গে ইউটিউব চ্যানেল আই লাইভ চ্যানেলে এবং ফেসবুক আমাদের ভেরিফাইড পেজে লাইভ স্ট্রিম হচ্ছে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে থাকা প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় অশনি উত্তর পূর্ব দিকে যাচ্ছে। আবহাওয়া অফিস বলছে এটি মঙ্গলবার সন্ধ্যার দিকে ভারতের অন্ধ্র ও ওড়িশা উপকূলের দিকে ধেয়ে যাবে। এরপরই শক্তি কমে গতিপথ পরিবর্তন করবে ঘূর্ণিঝড় অশনি। তখন বলা যাবে এটি ভারতের পশ্চিমবঙ্গ, মিয়ানমার, কিন বা বাংলাদেশের কোনো অংশে আঘাত করবে কিনা। জান্নাতুল বাকিয়া, কেকার রিপোর্ট। 5 মে আন্দামান সাগর ও সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ তৈরি হয়। ক্রমেই তা সুস্পষ্ট লঘুচাপ হয়ে গভীর নিম্নচাপ এবং আরও পরে ঘূর্ণিঝড়ে পরিণত হয়। রোববার রাতে ঘূর্ণিঝড় অশনি শক্তি সঞ্চয় করে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেয়। আবহাওয়া অফিসের সর্বশেষ বিশ্লেষণ অনুযায়ী প্রবল ঘূর্ণিঝড় অশনির কেন্দ্রের 64 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ সর্বোচ্চ ঘণ্টায় 89 কিলোমিটার, যা দমকা ও ঝোড়ো হাওয়া আকারে 117 কিলোমিটার পর্যন্ত বাড়ছে। এ অবস্থায় দেশের 4টি সমুদ্র বন্দরের জন্য 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দিয়েছে আবহাওয়া অফিস। বডি যেটা আর কি, পুরো ঘূর্ণিঝড়ের বডি, এটা হয়তো 15 থেকে 20 কিলোমিটার বেগে আগাচ্ছে আর কি উত্তর পশ্চিম দিকে। তো এই গতিতে আগালে হয়তো আগামীকালকে দুপুরের পরে বা সন্ধ্যার দিকে কোনো এক সময় হয়তো বা মানে অন্ধ্র বা উড়িষ্যা উপকূলের কাছে পৌঁছাতে পারে, এবং সেই উপকূলের কাছে গিয়ে এটা কিছুটা দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং দিক পরিবর্তন করার সম্ভাবনা আছে। ঘূর্ণিঝড়ের বর্তমান অবস্থান ও গতিপথ বিশ্লেষণ করে আবহাওয়াবিদরা বলছেন, এখনও পর্যন্ত ঘূর্ণিঝড় অশনি ভারতের অন্ধ্র ও উড়িষ্যা উপকূলের দিকে যাচ্ছে। তবে মঙ্গলবার সন্ধ্যা নাগাদ ওই 2 উপকূলের কাছে গিয়ে শক্তি হারাবে, গতিপথ পরিবর্তন করে এটি নতুন কোনো দিকেও যেতে পারে। ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাবে এরই মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এর প্রভাবে যে আজকে সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে আপনার খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মানে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে, সেই পূর্বাভাস আমরা দিয়েছি আর কি। সোমবার সকাল থেকে ঢাকা ও এর আশেপাশের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে। কক্সবাজার, কুতুবদিয়া, চট্টগ্রাম সহ দেশের দক্ষিণাংশে শুরু হয়েছে ভারী বৃষ্টিপাত। আবহাওয়াবিদরা বলছেন, মঙ্গলবার সন্ধ্যার পরই স্পষ্ট হবে ঘূর্ণিঝড় অশনি শক্তি হারিয়ে সাগরেই নিঃশেষ হবে নাকি গতি ধরে রেখে অন্য কোনো উপকূলের দিকে যাবে। জানিতুল বাকিয়া, কেকা, চ্যানেল আই, ঢাকা। লক্ষ্মীপুরের কমলনগর থেকে নিখোঁজ হওয়া 4 কিশোরীকে 34 ঘন্টা পর উদ্ধার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় জেলা কারাগারের কাছে একটি বাড়ি থেকে তাদের উদ্ধার করা হয়। রাতে লক্ষ্মীপুর পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার ডক্টর AHM কামরুজ্জামান। পুলিশ সুপার জানান, শনিবার দুপুরে নিখোঁজ কিশোরীদের ঝুমুর এলাকায় কান্না করতে দেখে ফারুক নামের এক সিএনজি চালক তার পরিচিত এক পুলিশ সদস্যের বাসায় নিয়ে যায় তাদের। ওই পুলিশ সদস্য 4 কিশোরী নিখোঁজের খবর কমলনগর থানায় ওসিকে জানালে পুলিশ তাদেরকে উদ্ধার করে। অভাব অনটনের পরিবারের আর্থিক সাহায্যের উদ্দেশ্যে 4 কিশোরী কাজের সন্ধানে বাড়ি থেকে বের হলে তাদের এ অবস্থা হয়। ওই কিশোরীদের তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। সাবমেরিন ক্যাবেলের মাধ্যমে নদীর তলদেশ দিয়ে কুড়িগ্রামের 47টি দুর্গম চরে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। আধুনিক ওই যুগের চরের মানুষের একমাত্র ভরসা ছিল কুপি আর হারিকেন। এখন বিদ্যুতের আলোয় আলোকিত হওয়ায় খুশি চরবাসী। বিস্তারিত জানাচ্ছেন শ্যামল ভৌমিক। ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র ও দুধকুমর সহ 16টি নদ নদী দিয়ে ঘেরা কুড়িগ্রাম জেলা। এসব নদীর তলদেশ দিয়ে 21টি পয়েন্টে সাবমেরিন ক্যাবেলের মাধ্যমে 47টি চরে 450 কিলোমিটার বিদ্যুৎ লাইন স্থাপন করা হয়েছে। এতে ব্যয় হয়েছে 165 কোটি টাকা। এসব চরে বিদ্যুৎ সংযোগ পেয়েছে প্রায় 18,000 পরিবার। টাউনের মানুষেরও যে দাম, এখন চরের মানুষেরও ওই দাম, এই জন্য আর কি খুব একটা শান্তি। নদীর পানির নিচ দিয়ে কারেন্ট আসছে, আমরা ভাবতে পারি নাই এই ধরুন আমার এখানে কারেন্ট হবে। তারপরও নদী ভাঙানো এলাকার লোক, আমরা যদি নদীর একটু সহযোগিতা করে তাহলে আরও আমরা উন্নয়ন হতে পারবো। আমাদের চরে বিদ্যুৎ পাবো কোনো দিন আমরা এই আশা করিনি আর কি। যা হোক, এখন কারেন্টটা আসছে তো ভালোই। কিছুদিন আগেও মোবাইল সেট ও চার্জার লাইটে চার্জ দিতে চরবাসীকে যেতে হতো যাত্রাপুর কিংবা কুড়িগ্রাম শহরে। এখন দুর্গম চরগুলোতে বিদ্যুতের পাশাপাশি এসেছে ডিশ সংযোগও।
টেলিভিশন সহ ইলেকট্রনিক সামগ্রী ব্যবহার করছেন তারা। আগে নদী পাড়ায় যাত্রা করি, মোবাইল চার্জ দিছি, একটা করে মোবাইল চার্জ দিতে 10 টাকা 20 টাকা করে নিছে, এখন আর সেই টাকাটা দেওয়া লাগে না। এখন আমরা এখন মনে করেন বাইরে তো বসে থেকে মোবাইল চার্জ দেয় হারি অথবা খবরবার্তা নিয়ে হারি, অনেক আমাদের সুবিধা হবে। ঘরে ঘরে শতভাগ বিদ্যুৎ পৌঁছানোর ঘোষণার অংশ হিসেবে কুড়িগ্রামের দুর্গম চরগুলোতে এই উদ্যোগ নিয়েছে সরকার। যেসব এলাকায় বিদ্যুতের লাইন টানা সম্ভব হয়নি, সেসব এলাকায় সৌর প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে শতভাগ বিদ্যুতায়নের আওতায় কুড়িগ্রাম জেলার 50টি চরে 21টি ক্রসিং পয়েন্টে 60 কিলোমিটার সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ পৌঁছে দেওয়া হয়েছে। এতে করে প্রায় 18,000 পরিবারকে বিদ্যুৎ সংযোগের আওতায় আনা হয়েছে। দুর্গম চরাঞ্চলের মানুষজন বিদ্যুৎ পেয়ে অত্যন্ত খুশি। তারা বলছেন এতে করে শহরের উন্নয়নের পাশাপাশি চরাঞ্চলেও এগিয়ে যাবে অনেকাংশে। কুড়িগ্রামের যাত্রাপুরের চর ভগবতীপুর থেকে শ্যামল ভৌমিক, চ্যানেল আই। শেষ মুহূর্তে এসে আটকে গেছে রাজশাহীর ওভারপাস নির্মাণ কাজ। ভূমি অধিগ্রহণে টাকা পাওয়ার পরও মেহেরচণ্ডী করইতলা থেকে রুয়েটের পূর্ব দক্ষিণ কোণ পর্যন্ত ওভারপাসের জন্য রাস্তার কাজ শুরু হয়নি। এতে ওই এলাকার হাজার হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। ওদিকে জুনেই প্রকল্পের মেয়াদ শেষ হচ্ছে। ইতোমধ্যে কয়েক দফা এই প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে। এটি এখন 2021-2022 অর্থ বছরের সরকারের সমাপ্য প্রকল্পের তালিকায় আছে। প্রকল্পের আওতায় রাস্তার দুপাশে আরসিসি ড্রেন কাম ইউটিলিটি চ্যানেল, 9টি আরসিসি কালভার্ড, বিদ্যুৎ, পানি, গ্যাস ও টিএনটি লাইনের কাজ চলছে। বাড়ির আঙিনা জুড়ে শুধু গাছ আর গাছ, মূল্যবান আর দুর্লভ লতাগুলোর সমাহার এখানে। ঝিনাইদহের ষোলকুপার লক্ষণ দিয়া গ্রামের এই বাড়িটি পরিচিতি পেয়েছে গাছ বাড়ি নামে। শেখ সেলিমের তথ্য ভিডিও চিত্রে শৌমিক আহমেদের রিপোর্ট। দুতলা ভবনের পুরোটাই মোড়ানো নানা প্রজাতির লতাগুল্ম দিয়ে, বিশাল আঙিনায় শোভা পাচ্ছে বৈচিত্র্যময় ফুলের গাছ। সৌন্দর্যবর্ধক গাছগুলো নান্দনিক সাজে গড়ে তোলা হয়েছে। এছাড়া ফলদ, বনজ, ঔষধি বৃক্ষও রয়েছে এখানে। 14 বিঘার বাড়িতে একটি পুকুরও আছে। প্রতিদিন সীমিত দর্শনার্থী এই সৌন্দর্য উপভোগের সুযোগ পান। আমি ভাইয়ের সঙ্গে আসলাম, গাছ দেখেছি, ফুল দেখেছি, মেলা ছবি তুলেছি, মেলা মজাও লেগেছে। নতুন ভ্যারাইটির গাছগুলো আছে, এগুলো দেখে আসলে অনেক ভালো লাগারই জিনিস, এবং মানুষ আরও আগ্রহ প্রকাশ করবে বিভিন্ন স্পট আছে ছবি তোলার জন্য। এরকম একটা গ্রামের মতো জায়গায় আসলে এই ধরনের একটা উদ্যোগ খুবই প্রশংসনীয়। যেই গাছগুলোকে আমরা আগাছা মনে করতাম, এখানে এত সুন্দরভাবে ডেকোরেশন করে এবং গোছানোভাবে রয়েছে, খুব সুন্দর, পুরো মানে গাছেরই বাড়ি মনে এরকম মনে হচ্ছিল। নিজের গ্রামের নারীদের হস্তশিল্পে এগিয়ে নিতে বাড়িটি নির্মাণ করেন ব্যবসায়ী আমিরুল ইসলাম। ছোটবেলা থেকেই মানে গাছের প্রতি, প্রকৃতির প্রতি খুব টান। ভাবলাম যে একটা গাছের সংগ্রহশালা তৈরি করব, এবং এই সংগ্রহশালা মানে একটা বিভিন্ন মানে আমাদের দেশের যে সব গাছ হারিয়ে গেছে সেই সমস্ত ফল ফুল ঔষধি এবং দেশের বাইরের ফল ফুল বা বিভিন্ন গাছ যেখানে যায় বা সেখান থেকে নিয়ে এসে সংগ্রহ করে লাগানো, মানে এটাই হলো আমাদের, এটা মানে মোট কথা এটা একটা গাছের লাইব্রেরি, একটা সংগ্রহশালা তৈরি করা আমার উদ্দেশ্য। বৃক্ষের প্রতি ভালোবাসা থেকেই নানা প্রজাতির প্রায় 5,000 দেশি বিদেশি গাছের সংগ্রহ গড়ে তোলেন এই প্রকৃতিপ্রেমী। শৌমিক আহমেদ, চ্যানেল আই। দর্শক, এই ছিল নগদ জনপদের খবর। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।